নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ অবস্থায় বলিতেন, প্রত্যেক নবীকে মৃত্যুর পূর্বে জান্নাতে তাহার স্থান বাসস্থান দেখাইয়া দেওয়া হয়। উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার মাথা মুবারক আমার রানের ওপর ছিল। এক সময় তিনি অচেতন হইয়া পড়িলেন। চৈতন্য ফিরিয়া আসিলে গড়ের ছাদের দিকে দৃষ্টিপাত করিয়া বলিলেন, হে আল্লাহ, সর্বোত্তম বন্ধুর সাথে আমাকে মিলাইয়া দিন। আমি তখন বুঝিতে পারিলাম, তিনি আর আমাদের মাঝে থাকা পছন্দ করিতেছেন না। আমিও বুঝিতে পারিলাম, সুস্থ অবস্থায় তিনি যেই কথা বলিতেন ইহা সেই কথারই প্রতিধ্বনি। উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আরো বলেন, তাহার শেষ কথা ছিল, আল্লাহুম্মা রাফিকিল আলা, হে আল্লাহ আমাকে উচ্চ মর্যাদা সম্পন্ন বন্ধুর সাথে স্থান দাও। আল হাদিস বুখারী শরীফ হাদিস নাম্বার 4112। Thank you.